যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, পানিহাটি খুনে গ্রেফতার করা হয়েছে দুজনকে। জানা গিয়েছে শেখ বসির এবং রমজান, এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। শনিবার পানিহাটিতে দুষ্কৃতী হামলায় নিহত মোহাম্মদ আরমানের মৃত্যুর ঘটনাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে শেখ বসির ও রমজান নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে, ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের 14 দিনের জেল হেফাজতের আবেদন পুলিশের। পানিহাটিতে একের পর এক খুনের ঘটনা। এর আগে কাউন্সিলর তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। প্রকাশ্য রাস্তায় এই ধরনের ঘটনা ঘটে। ফের এক সপ্তাহের মাথাতেই আরও একটি ঘটনা, যেখানে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনাতেই কিন্তু এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে শেখ বসির ও রমজান নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে দ্রুততার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে 14 দিনের জেল হেফাজতের আবেদন পুলিশের। বলছি পুরনো শত্রুতা ছিল। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, পানিহাটিতে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। রমজান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং পাশাপাশি শেখ বসির নামে একজনকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার পানিহাটিতে দুষ্কৃতী হামলা নিহত হয় মোহাম্মদ আরমান, তার মৃত্যুতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে ইতিমধ্যে তোলা হয়েছে তাদের 14 দিনের জেল হেফাজতের আবেদন পুলিশের। শনিবার পানিহাটিতে দুষ্কৃতী হামলায় নিহত মোহাম্মদ আরমান, সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পানিহাটি খুনে গ্রেফতার করা হয়েছে দুজনকে, শেখ বসির ও রমজান নামে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে তোলা হয়েছে, ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। দ্রুতের 14 দিনের জেল হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। খবরের দিকে নজর রেখেছি, শনিবার পানিহাটিতে দুষ্কৃতী হামলায় নিহত হয় মোহাম্মদ আরমান, তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে শেখ বসির ও রমজান নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি টোনা সিংহ রায়। টোনা, বিস্তারিত জানতে চাইবে বিষয়ে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, গতকালে যে পিটিএ খুনের ঘটনা, এবং সেই ঘটনায় পুলিশ গতকাল রাতেই থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করেছে। এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই কর্তা থানায় রাখা হয়েছে। তাদেরকে পিসি চাওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশ হেফাজত চাওয়া হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনায় আর কারা কারা জড়িত আছে, আরো কতজন এই খুনের ঘটনায় জড়িত। তবে গতকাল যে যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু একাধিক কর্তা থানা, বিভিন্ন থানা, চিটাগড় থানা থেকে শুরু করে ব্যারাকপুরের ম্যাক্সিমাম থানায়, বেশিরভাগ থানায় কিন্তু তার নামে অভিযোগ ছিল, যেহেতু সে বেল থেকে বেরিয়ে ছিল এবং এই বেলের আসামি একটা খুনের কেসে কিন্তু সে জেল খাটছিল। সেই বেরোনোর পরেই যাকে খুন করেছিল তার পরিবারের লোক তার উপর খুন করে বলেই এই যে মারা গিয়েছে সেই তার বড়ি পরিবারের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু কর্তা থানার পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। অনেক ধন্যবাদ টোনা, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি টোনা সিংহ রায়।